সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে চলে এসেছি এমএস ইনফো বাংলার সব যে তথ্যবহুল ভিডিওটি নিয়ে, সেটি হলো ব্রাউজার কিভাবে আই করে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ইন্টারনেট ব্রাউজ করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো ওয়েব ব্রাউজার। বিশ্বে প্রায় 5 মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনো ইন্টারনেট ব্রাউজার প্রতিনিয়ত তাদের কাজে পরিচালনা করছে। ইন্টারনেটের শুরুর দিকের ব্রাউজারগুলি ব্যবহার করতে হলে তা অর্থের বিনিময়ে কিনতে হতো, কিন্তু বর্তমান বিশ্বের প্রায় 102টি ব্রাউজারের বেশিরভাগই ফ্রিতে ব্যবহার করা যায়। তাহলে প্রশ্ন হতে পারে, ফ্রিতে চালানো ব্রাউজারগুলো হতে কোম্পানিগুলো কীভাবে আয় করে? আজকে আমরা তার সম্পর্কে জানব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। রয়্যালটি। ব্রাউজারের আয়ের একটি বড় উৎস হলো রয়্যালটি। মূলত ব্রাউজারগুলো ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতে সার্চ ইঞ্জিন কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হয়, যার জন্য রয়্যালটি হিসেবে ব্রাউজারগুলোকে পে করতে হয়। ইনভেস্টমেন্টোপিডিয়া এর একটি তথ্য অনুযায়ী জানা যায়, 2018 সালে মজিলা ফায়ারফক্স প্রায় $450 মিলিয়ন আয় করতে সক্ষম হয়, এবং যার 95% পুরোটা আসে রয়্যালটি থেকে। এছাড়াও ফরচুনের একটি তথ্য অনুযায়ী জানা যায়, 2019 সালে অ্যাপেলের সাফারি ব্রাউজার গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট করতে প্রায় $12 বিলিয়ন প্রদান করা হয়। একইভাবে চায়নার বাইজু এবং রাশিয়ার ইয়ান্ডেক্স কেউ ডিফল্ট সার্চ ইঞ্জিন করতে পে করা হয়। অ্যাডস রেভিনিউ। রয়্যালটির পাশাপাশি আরেকটি বড় আয়ের উৎস হলো অ্যাড রেভিনিউ। আবার অনেক ব্রাউজার আছে যারা অ্যাড দেখার মাধ্যমে ইউজারকে 70% পে করে এবং 30% নিজেদের কাছে রেখে দেয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রেভ ব্রাউজার। তাছাড়াও প্রায় প্রত্যেকটা ব্রাউজার তার ইউজারদের ডাটা, যেমন আইডেন্টিটি, ব্রাউজিং হিস্টোরি, লোকেশন হিস্টোরি সহ বিভিন্ন অনলাইন বিহেভিয়ার্স কালেক্ট করে এবং তা স্টোর করে রাখে, যার বিনিময়ে বিভিন্ন কোম্পানির ব্রাউজারগুলোকে পে করে থাকে। এইসব তথ্যের মাধ্যমে সার্চ ইঞ্জিন ও অ্যাড প্ল্যাটফর্ম ইউজারদের পার্সোনালাইজ অ্যাডস শো করতে পারে। আবার এইসব তথ্য বিক্রি করে ব্রাউজারগুলো অ্যাড প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনগুলো হতে আয় করে থাকে। মার্কেট প্লেস। বর্তমানে আধুনিক প্রায় সকল ব্রাউজারগুলো বেশিরভাগ সময় ব্রাউজারগুলোতে এক্সটেনশনসের মাধ্যমে ইউজারদের এক্সট্রা ফিচার্স সুবিধা দেয়, আর এইসব এক্সটেনশনস মূলত থার্ড পার্টি ডেভেলপাররা ডেভেলপ করে থাকে এবং ব্রাউজারগুলো নিজস্ব মার্কেট প্লেসে পাবলিশ করে থাকে। এদের মধ্যে যেসব এক্সটেনশনস ইউজারদের কাছ থেকে ব্যবহার করার জন্য অর্থ চার্জ করেন, ব্রাউজার তখন তাদের কাছ থেকে কিছু অর্থ নিয়ে নেয়। বুকমার্কস। অনেক ব্রাউজারগুলোর হোম পেজে আমরা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাই, যা অটো বুক মার্ক করা থাকে। ব্রাউজারগুলো এইসব বুকমার্ক করার মাধ্যমে আয় করে থাকে। যেমন বলা যেতে পারে অপেরা, মজিলা ফায়ারফক্সের কথা, তারা তাদের হোম পেজ booking.com, ebay.com ইত্যাদি বেশ কিছু কোম্পানির লিঙ্ক বুকমার্ক করে রাখে, যার জন্য তারা অনেক ভালো পরিমাণ অর্থ চার্জ করে থাকে। ঠিক এমন বিভিন্নভাবে ব্রাউজার তাদের সার্ভিস বিক্রির মাধ্যমে আয় করে থাকে। ডোনেশনস কালেক্ট। অনেক ব্রাউজার ইউজারদের থেকে কিছু ডোনেশন পেয়ে থাকে, যেমন মজিলা ফায়ারফক্স তাদের ইউজার থেকে অনেক না হলেও কিছু টাকা ডোনেশন পায়, যদি এর পরিমাণ অনেক কম। বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এর মোর ইনফরমেটিভ ভিডিও।